ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা বিএড এর এবছর নতুন ক্যান্ডিডেট অর্থাৎ তোমরা যারা অ্যাডমিশন নিতে চলেছো ফার্স্ট সেমিস্টারে, তো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি আলোচনা করব যে বিএড এ অ্যাডমিশন নিলে কোন কোন স্কলারশিপ পাওয়া যায়। বিশেষ করে আমাদের সব থেকে অনেকের প্রশ্ন রয়েছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এটা কারা কারা পাবে বিএড, এবং এটার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন, এবং কোন কোন অবস্থায় তুমি পাবে না, এই নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি বিএড সংক্রান্ত যে স্কলারশিপের যে তথ্য তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো বরাবরের মতো একটা কথাই বলবো, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, কারণ বিএড সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো তোমাদের যেটা প্রশ্ন রয়েছে যে বিএড এর কোন কোন স্কলারশিপ পাওয়া যায়। দেখো বিএড এ তোমার যদি 60% এর নিচে যদি পাওয়া যায় পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুসারে, তাহলে কিন্তু তুমি পাচ্ছ বিভিন্ন যে স্কলারশিপগুলো আছে অর্থাৎ স্বামী বিবেকানন্দ বাদ বাকি যে স্কলারশিপগুলো রয়েছে ওইসিস স্কলারশিপে আবেদন করতে পারো, কিংবা তুমি ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে পারো। এইরকম বহু স্কলারশিপ আছে যেগুলো তুমি আবেদন করতে পারো। এছাড়াও তোমাকে আরেকটি স্কলারশিপের কথা বলবো, যেটা হচ্ছে কি না তোমার এনএসপি স্কলারশিপ, এটা বিএডদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল বা এলিজিবল আছে, যাদের পর্যাপ্ত পরিমাণে নাম্বার আছে সেক্ষেত্রে তারা কিন্তু এই স্কলারশিপটা কিন্তু আবেদন করতে পারো। অর্থাৎ এনএসপি স্কলারশিপ, এবং তোমার পাচ্ছ ওএসিস স্কলারশিপ, এবং তাছাড়াও কি ঐক্যশ্রী স্কলারশিপ, এই তিনটি ক্যাটাগরি স্কলারশিপ তোমরা কিন্তু পাচ্ছ। কিন্তু ঐক্যশ্রীটা শুধুমাত্র সংখ্যালঘু স্টুডেন্টের জন্য হয়ে থাকে। তো আরেকটা যে স্কলারশিপের কথা বলছি সেগুলো হচ্ছে বিভিন্ন প্রকার তোমাদের বিএড যে বিএড এর যে কোর্সগুলো তোমরা করো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাদের বিভিন্ন বেসরকারি যে স্কলারশিপগুলো রয়েছে, অনেক স্কলারশিপ রয়েছে, সেই বেসরকারি স্কলারশিপগুলো কিন্তু তোমরা করতে পারো, সেক্ষেত্রে তোমাদের সমস্যা নেই। এবার প্রশ্ন হলো যে তোমরা সরকারি কলেজ সরকারি যে স্কলারশিপ অর্থাৎ বিএড এ সরকারি স্কলারশিপ কটা করা যায়। দেখো বিএড এর নিয়ম অনুসারে বা পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুসারে তোমাকে কিন্তু একটি যে কোনো সরকারি স্কলারশিপ করতে হবে। তো তার জন্য তুমি হয় যে কোনো একটা করবে, এবং তুমি একাধিক কিন্তু বেসরকারি করতে পারো, তোমাকে কলেজ অ্যাপ্রুভ করে দেবে, কিন্তু যে কোনো একটি কিন্তু সরকারি করতে হবে তোমাকে। এবার প্রশ্ন হলো যে স্বামী বিবেকানন্দ কি কি পাবে, যে যারা নতুন যারা অ্যাডমিশন নিয়েছে। দেখো স্বামী বিবেকানন্দ অ্যাডমিশন যারা নতুন বিএড এর ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যারা নতুন এবছর শুরু করতে যাচ্ছ, তো তোমাদের জন্য যে কথাটা বলি যে তোমাদের যদি লাস্ট যে তোমরা এক্সামটা দিয়েছিলে, বিশেষ করে দেখা যাচ্ছে যে তোমরা কেউ বিএ পাস করে অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে তোমরা দেখাচ্ছে বিএড এ অ্যাডমিশন নিয়েছো, এবং যারা অনেকে আছে যারা এমএ করে এসেছো বা অন্যান্য ডিগ্রি কোর্স থেকে দেখা যাচ্ছে তোমরা এখানে অ্যাডমিশনটা নিচ্ছ বিএড এর ক্ষেত্রে, সেক্ষেত্রে বলি তোমার লাস্ট যে এক্সামটা সেই এক্সামটা যদি তোমার 60% নাম্বার থাকে, তবে তুমি এই স্বামী বিবেকানন্দ অর্থাৎ SBMCM স্কলারশিপটি তুমি কিন্তু করতে পারবে। এবং এখানে টাকার পরিমাণ তোমাকে দেয়া হবে 18,000 টাকা, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি লাস্ট যে এক্সামটা দিয়েছো সেটা এমএ হতে পারে কিংবা গ্র্যাজুয়েশন হতে বা অন্যান্য কোর্স থেকে যখন তুমি এখানে আসছো, সেক্ষেত্রে তোমার একদম 18,000 টাকা পাবে তুমি এই স্কলারশিপটি আবেদন করলে, অর্থাৎ SBMC স্কলারশিপটি আবেদন করলে। কিন্তু তোমার নাম্বার কিন্তু থাকতে হবে 60%, এবং তোমার বার্ষিক যে আয় পারিবারিক আয় সেক্ষেত্রে তোমাকে থাকতে হবে কি না তোমার 2,50,000 টাকার নিচে, ঠিক আছে। এবার আরেকটা যে প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটা হচ্ছে যে যারা গ্যাপ ইয়ার স্টুডেন্ট, ঠিক আছে, তারা কি এই স্কলারশিপ আবেদন করতে পারবে। তো এই প্রশ্নের একটাই কথা বলি যে গ্যাপ ইয়ার স্টুডেন্ট আগে কি সেটা জানো। গ্যাপ ইয়ার স্টুডেন্ট হচ্ছে ধরো তুমি পড়তে পড়তে গ্র্যাজুয়েশন পাস করলে এবছর বা অন্য কোনো বছর গ্র্যাজুয়েশন পাস করেছো, একটা বছর বা দুটো বছর তুমি কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হওনি কোনো কোর্সে, ঠিক আছে। অর্থাৎ তোমার দুই একটা বছর গ্যাপ থেকে গেল পড়ার মাঝে। এক্ষেত্রে তুমি যেহেতু দুটো বছর তুমি এই স্কলারশিপটি কোনো কলেজে কিন্তু পড়োনি এবং অ্যাপ্লাইও করোনি, তাহলে কি তুমি এই স্কলারশিপটি পাবে? হ্যাঁ, তুমি যদি গ্যাপ ইয়ার স্টুডেন্ট হয়ে থাকো তবেও তুমি কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি পাবে যদি তোমার 60% নাম্বার থেকে থাকে। এবার যদি তোমার গ্যাপ ইয়ার স্টুডেন্ট যদি
60% না থাকে তাহলে তোমাকে ঐক্যশ্রী কিংবা ওয়েসিস বা অন্যান্য যে স্কলারশিপ গুলো রয়েছে সেই স্কলারশিপ গুলো তোমাকে কিন্তু করতে হবে। তো এখানে একটা শর্ত প্রযোজ্য যে বিএড এর যারা গ্যাপ ইয়ার স্টুডেন্ট রয়েছে তোমাদের ক্ষেত্রে একটি শর্ত প্রযোজ্য, তোমরা এই স্কলারশিপটির টাকা নিতে হলে তোমাদেরকে কিন্তু একটি রিজন লেটার লিখতে হবে, অর্থাৎ তুমি কেন পড়াশোনা বাদ দিয়েছিলে তার জন্য একটি কিন্তু রিজন লেটার লিখতে হবে তোমাকে। তো তোমরা অবশ্যই যদি আমাকে এই ভিডিওতে ভালো রেসপন্স করো এবং তোমরা যদি আমাকে বলো যে কিভাবে রিজন লেটার লিখতে হয় বিএড এর স্কলারশিপের জন্য স্বামী বিবেকানন্দ গ্যাপ ইয়ার স্টুডেন্টদের জন্য, অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো। তো আশা করি তোমরা যারা বিএড এর ক্যান্ডিডেট রয়েছে তোমাদের স্কলারশিপ নিয়ে কিন্তু বিস্তারিত আমি আলোচনা করলাম। তো তোমাদের কি কি ডকুমেন্ট লাগে আর কি কি করতে হয়, যেভাবে তোমাদের এর আগে স্কলারশিপ করেছো সেই সমস্ত ডকুমেন্টগুলোই তোমাকে লাগে, এবং যারা মুসলিম ক্যান্ডিডেট আছে তোমরা কিভাবে ওই স্কলারশিপে যাবে, যেহেতু তোমাদের কিন্তু ডাইরেক্ট স্বামী বিবেক স্কলারশিপ থেকে কিন্তু অর্থাৎ স্বামী ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের এই স্কলারশিপটা আবেদন করতে পারবে না তোমরা, তার জন্য তোমাদেরকে ঐক্যশ্রী অফিস থেকে অর্থাৎ ঐক্যশ্রী ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হয় এবং সেখান থেকে কনভার্ট করতে হয়। তো তোমরা যদি চাও সেই কনভার্টের প্রক্রিয়াটাও আমি পুরোপুরি একটি ভিডিও আনার চেষ্টা করব। আশা করি তোমরা বিএড এর যে স্কলারশিপ সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু তোমরা পেয়ে গেলে। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি, সকলে ভালো থেকো সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন এক ভিডিওতে।